চাপ নাই 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 চাপ তোরা যারা চাপ কো আমরা তাগর বাপ। তো চাপ নাই থেকে শুরু করেছিলাম তাবিব ভাইয়ের যাত্রা শুরু, মানে আমরা শুরু করেছিলাম বংশের রিয়াকশনে, এবং তাবিব ভাইয়ের নামটাও কিন্তু ছড়িয়েছিল আমার মনে হচ্ছে সেইখান থেকে, এবং গালিব ভাইয়ের রানা। এবং তার আগে আমাদের ইন্ডিয়াতে একটা মুভি বেরিয়েছিল যার নাম ছিল হচ্ছে বাংলাদেশে। তো যাই হোক, আজকে যে গানটা নিয়েছিল সেটা একটা র‍্যাপ সং এমোশন রয়েছে হচ্ছে আমাদের তাবিব ভাই, তার সাথে আরো চার পাঁচ জন রয়েছে, এবং যাই গানটার নাম হচ্ছে লাভ নাই লাভ নাই লাভ নাই লাভ কিন্তু নেই লাভ নেই। তো গানটার মধ্যে কে কে রয়েছে একটু বলে দিই, কারণ অনেকেই আছে, অনেকের মানে ফেমাস 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 র‍্যাপার সব রয়েছেন। এলএমজি বিটস, তাবিব মাহমুদ ভাই, সরোয়ার জি এম আশরাফ ভাই, কিন্তু আমরা সেই একদম বোঝেনা বোঝেনা বো মনে আছে একদম। আর তাছাড়া সিএপিউ, তারপর ইকতা মাহিদ, আয়ুস আয়ুস আয়ুস, মোটামুটি ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন রয়েছে গানটার মধ্যে। এবং যেরকম আমরা কমেন্ট পড়ে বুঝতে পারছিলাম বা কমেন্ট সেকশন দেখে বুঝতে পারছিলাম যে প্রত্যেকে হচ্ছে বাংলাদেশের নামে লেজেন্ডারি র‍্যাপার, এবং তাদের গান আজকে আমরা শুনছি যে কোলাবোরেট করে, মানে একসাথে সবাইকে পাবো, এটাই একটা বিরাট ব্যাপার। হ্যালো গাইস, আমি জে আর আমি বব, তোমাদের সাথে বংস রিঅ্যাকশন, চাপ নাই না লাভ নাই গানটা নিয়ে চলেছি। তো গানটার মধ্যে কি কি শুনতে পাবো, কি কি দেখতে পাবো, কোনো কিছু বুঝতে পারছি না, কারণ অনেক মধ্যে মিশে রয়েছে, তবে এক্সপেকটেশন লেভেল কিন্তু আমাদের প্রচন্ড হাই, কারণ এতজন মানুষজন রয়েছে সেখান থেকে ভালো কিছু পাবো আশা করে। একদম একদম। তো যাই হোক, কোন চ্যানেল নিয়েছি আমরা, এটা জিএম এলএমজি বিটস, এলএমজি বিটস চ্যানেল নিচ্ছি। তো আজ ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব কর, ভিডিও লাইক, শেয়ার করতে বং স্যার রিঅ্যাকশন, আমার তো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনি না দা বংস রিঅ্যাকশন আসল রিঅ্যাকশন এখানে। আর এটা হলো মোটামুটি এলএমজি বিটস এর মিউজিক প্রোডাকশন আর কি। আচ্ছা, আর লিরিক্সটা তো শুধু এলএমজি বিটস তে, ওকে বাকি সব মিলে লিরিক্স দিয়েছে, ওকে ভাই ভুলে গেছিলাম মুখস্থ করে নিয়েছি। তো চলো শুনি গানটা, দেখি ভিডিওটা, তারপর হবে বাকি কথা। মামা সাদিও সিনি সারা আদা বেশি গলায় কাশি, বৃষ্টি সারা ভিজা গেছি গরমে পুরা শেষ, এলন গরম খাইলে গরম কাটবো সবদিন, কি আর একই থাকবো, খারাপের পর ভালো হইবো, মারা খাওয়া শেষ কিসে ভাই, আধ ঘন্টার রাস্তায় আইছি চারটা ঘন্টা লাগায়, শালার পকেট আমার হাতায় দেখি টাকা গেছে হারায়া, হে জাগাই দিছে বহাই, লাইরা চেরা ঘোরা ঘোরা, তিন কাপ চিনি দিয়া এক চামচ চা দেন, ভাই কি কিছু খাইছেন, বাথরুমেতে বসে ছিলাম কাজকর্ম সারায়া, হঠাৎ দেখি কারেন্ট গেছে পানিও গেল ফুরায়া, নিজের কপাল নিজে চড়াই লুঙ্গি গলায় পেঁচায়া, চিপাই বৈশা গামতে গামতে হারায় গেছে হোশ, আর আমি একটু খাইলেই দোষ, আরে রাখেন মিয়া পুরুষ মানুষের আবার দোষ, লাভ নাই এসব কাজে কইরা, লাভ নাই দেশে আহেন আমরা গরম গরম চা খাই, লাভ নাই এসব তর্ক কইরা, লাভ নাই আমরা এই জায়গাতে সবাই হইলাম ভাই ভাই, লাভ নাই এসব কাজে কইরা, লাভ নাই দেশে আহেন আমরা গরম গরম চা খাই, লাভ নাই এসব তর্ক কইরা, লাভ নাই আমরা এই জায়গাতে সবাই হইলাম ভাই, বুঝলেন পুরুষ মানুষ সোনার চামচ বাঁকা হইলেও দামি, মাইয়া মানুষ উড়ায় খালি টাকা কামায় স্বামী, ফেমিনিস্টরা চুম্মা দিব এবার একটু থামি, একেরে ঠিক কইছেন কথা কিন্তু দামি, মানলাম টাকা কামায় পুরুষ কিনে গাড়ি কিনে বাড়ি, কিন্তু বাঁকা সোনার চামচ সোজা করতে লাগে নারী, আপনার কথাবার্তা শুনলে আমার মাথায় পড়ে বাস, ভাই চায়ের দাম রাহে না আমার রাসে মেলা কাজ, আইসে আমার শায়েস্তা খা কোন এলাকার মাল ভেয়া, দুই চুমুকে চা খেয়া সমাজসেবী বাপ ভেয়া, চাটাচারি দক্ষ লয়া লাভের আশায় পক্ষ, কালকে রাতে খাইছেন নাকি ডাইল ভেয়া, শি ভেয়া আরে ডাল খাইছি না ভাত খাইছি ভাই, এইটা কোনো ম্যাটার না, কেউ আমরা খাই ফিটার না ভাই ব্যাপার না, চায়ের কাপে চুমুক দিয়েই মাতাল আপনি করতে আইছেন ক্যাচাল, সব কিছুতেই ভেজাল ভাইয়া সব কিছুতেই ভেজাল, লাভ নাই এসব কাজে কইরা, লাভ নাই দেশে আহেন আমরা গরম গরম চা খাই, লাভ নাই এসব তর্ক কইরা, লাভ নাই আমরা এই জায়গাতে সবাই হইলাম ভাই ভাই, লাভ নাই এসব কাজে কইরা, লাভ নাই দেশে আহেন আমরা গরম গরম চা খাই, লাভ নাই এসব তর্ক কইরা, লাভ নাই আমরা এই জায়গাতে সবাই হইলাম ভাই ভাই, গরম লাগে দুপুরে কুত্তাও নামছে পুকুরে, আপনার কিসের গরম শুনলাম এসি দিছে শ্বশুরে, তাপ্পে অত্তপ সিনিয়র জুনিয়র বুঝে না ফাউল, এই এগুলারে চায়ের দোকানে বসতে দিছে কে, তুমি আর কি চা দিছেন
এপার এলাকার লোক ভালো না মিয়া জিনিস মানে কি বলবো, মানে চা এমন একটা পানীয়, চা খেতে গিয়ে এই আলোচনাগুলো কিন্তু একদম চায়ের দোকানে কিন্তু সবকিছু সবকিছু খেলার আলোচনা হয়, ক্রিকেট নিয়ে বলো, ফুটবল নিয়ে বলো, যত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যত পলিটিক্স যত রাজ্যের খবর কিন্তু তুমি পেয়ে যাবে এই চায়ের দোকানে। চায়ের দোকান এমন একটা দোকান মানে কি বলবো, এটা আমাদের বাঙালিদের আড্ডা খানা বলতে পারো, এবং চায়ের দোকানে কিন্তু একমাত্র বাঙালিরাই যায় আড্ডা দিতে, বাঙালি ছাড়া অন্য কোনো অন্য সেইভাবে টাইপের মানুষজনকে তুমি দেখবে দেখতে পাবো না। কারণ দুটো জিনিস, এক নম্বর হচ্ছে বাঙালিরা আড্ডা দিতে ভালোবাসে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাঙালিরা জ্ঞান থাকে তার জন্যই কথা বলে, ঠিক আছে, এটা সবচেয়ে বড় কথা। তারা বলে কিন্তু তার বলার জন্য কিছু ক্ষমতা থাকে তার জন্যই বলতে পারে। তো যাই হোক, এই চায়ের দোকানের পরিবেশ আমাদের মোটামুটি প্রত্যেকেরই জানা, খুব কম মানুষ কিন্তু পুরো এই গানটায় মানে এই র‍্যাপ গানটাতে পুরো তুলে ধরা হয়েছে একদম যা হয়। লাভ নাই 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 মানে এখানে দেখা গেল হচ্ছে আমাদের যে তাবিব ভাই সে ভাই কিন্তু বরাবর যে প্রতিবাদী, যে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা মানুষ আমরা সমান, এরকম কোনো কথা নেই, ছেলে বেশি বা মেয়ে বেশি বা ছেলেদের ক্ষমতা বেশি বা মেয়েদের ক্ষমতা বেশি, সেই জায়গাগুলোকে প্রতিবাদ বরাবর এবং এখানে তার থেকে কোনো রকম ব্যতীত যায়নি আমাদের তাবিব মেহমুদ ভাই এবং তার অপোজিটে যে ভাই রয়েছেন সেই ভাইয়ের কাউন্টার যে কাউন্টারটা কিন্তু শুনতে দারুণ লাগছিল, বেশ ভালো লাগছিল। আর মাঝখান থেকে ওইটা মনে হচ্ছে এলএমজি ভাই যেটা পিছনে চা বলছে চা আসলে আমরা বসে বসে গরম গরম চা খাই, আমার মনে হয় জিএম আশরাফ ভিও ঠিক আমরা বসে বসে চা খাই, লাভ নাই আসল জায়গাটাতে একদম ওইখানটাতে, বেশ ভালো লাগলো, বেশ একটা চায়ের দোকান একটা আমেজ পেয়ে গেলাম, আমার এটা দেখে মনে হচ্ছে গিয়ে বেশ ভালো লাগলো, দারুন লাগলো, অসাধারণ লাগলো। আর তোমরা যদি আমাদের সাথে ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে করো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে দাও, যাতে আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাড়াতাড়ি কেমন লাগলো এই মজাদার র‍্যাপ রিয়াকশন, আমাদের বেশ ভালো লাগলো, মজাও ছিল কিন্তু না একদম, ছেলেদের কথাগুলো বলছিল ভালো লাগছে, আবার কিন্তু কাউন্টারটা করছে ওটা আবার সত্যি তাবিব ভাই কিছু করার নেই, বেশ ভালো। তার সাথে সাথে কি করতে হবে, ইনস্টাগ্রামে ফলো করতে হবে একদম ভুলে যেও না, ইউটিউব চ্যানেলকে বেশি করে শেয়ার করে, যাতে সাবস্ক্রাইবার বেশি 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 করে বাড়ে, ফেসবুকে এখনো জয়েন করেনি তাহলে জয়েন করো, বেস্টটা লাইক করে সব জায়গায় শেয়ার করে দিও, কোত্তাও ছেড়ো না, কোত্তাও না সর্বাত্তম শেয়ার নাম একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও। ও তো ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।